সম্পূর্ণ ভিডিওটা দেখো অলরেডি এখানে কিন্তু অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স কিন্তু তোমরা খুঁজে পাবা গাইস শুরু করে দিলাম আজকের ভিডিওটা আর গাইস যারা যারা আজকের ভিডিওতে লাইকের একটা টার্গেট থাকবে গাইস 30টা লাইক দিবা সবাই গাইস সবাই কিন্তু 30টা লাইক দিয়ে কিন্তু আজকের টার্গেটটা ফিল আপ করে দিও আর গাইস এখন কিন্তু আমরা বিটুকের কিন্তু ইন্ট্রোটা একটু পরে কিন্তু ইউটিউবে সরি সরি বিটুকের কিন্তু ইন্ট্রোটা দেখতে পাবো গাইস তোমরা কিন্তু যারা যারা এখনো লাইক করো নাই ফেসবুক পেজে জয়েন করো না গাইস সবাই কিন্তু ফেসবুক পেজে জয়েন করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো শুরু করে দিলাম আজকের ভিডিও সো গাইস এখানে দেখতে পেতে বিটুকের ইন্ট্রোটা কিন্তু অস্থির গাইস একটা স্নাইপার দিয়ে কিন্তু ওপি ভাই বিটুকে দেন গাইস এখানে কিন্তু আরবিতে কিছু একটা লেখা দেখতেছি গাইস বুঝতে পারতেছি না আসলে আরবিতে পারি না গাইস আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে কিন্তু অলরেডি গাইস বিটুকের সবচেয়ে ফেভারিট একটা জায়গা এই ঘরটা এই বাড়িতে কিন্তু গাইস বিটুকের যতগুলো রাশ খেলার ম্যাচ খেলে সবগুলো কিন্তু এই বাড়ির মধ্যেই মারামারি করে তার কাছে তার হাতে কিন্তু একটা মিনি শটগান আর সাথে রয়েছে একটা M14 রেঞ্জ কোর ছাড়া গাইস এখানে কিন্তু সাথে কিন্তু গাইস দুইটা এনিমি কিন্তু তার সাথে তুমুল মারামারি করছে গাইস একজনে কিন্তু ঘুষি দিতে ক্লানে বাট ডেফিনেটলি কিন্তু M14 দিয়ে কিন্তু একটা ডাউন করে দিয়েছে গাইস ও পিছিল এখানে কিন্তু অলরেডি বিটুকে কিন্তু দুইটা কিল কিন্তু কনফার্ম করে দিবে আরেকটা এনিমি এসে পড়ছে ওপি ভাই ফুল স্কট গায়া ফুল স্কটে কিন্তু গায়ে এক মিনিটে কিন্তু গ্যাস ধাপ ধাপ করে মেরে দিল গ্যাস এক মিনিটও লাগে না গ্যাস মাত্র কয়েক সেকেন্ড লাগছে ফুল স্কটটা খাইতে আর গাছ দেখার বিষয়ে বিটুকে কিন্তু এখন ঘর থেকে বাড়িছে গ্যাস ঘর থেকে বাইরে হওয়ার পরও কিন্তু গ্যাস এখানে বেস্ট আপডেট দিতেছে আর গাছ বিটুকের ড্রেসটা কিন্তু এবার খুব ভালো লাগছে কারণ অ্যাঞ্জেলিক প্যান আর সাথে কিন্তু আজু ভাইয়ের ড্রেসটা পরে আছে আর গাছ উপরে কিন্তু ডাবল ডোর একটা নেমে হেড মারার জন্য ট্রাই করবো গাছ হেড মারার জন্য ট্রাই অলরেডি কিন্তু গাছ দূরে কিন্তু হেড মারছে বাট ডেফিনেটলি কিন্তু এনিমিটা ডাউন হয় নাই গাছ ডাউন হয় না ডাউন হলে কিন্তু এখানে দেখা যেত কিন্তু আর ডাউন হয় না গাছ সামনে কিন্তু আরেকটা এনিমি কিন্তু পিছন থেকে গাছ বিটুকের কিন্তু হালকা পাতলা ডেমে দিচ্ছে আর এনিমিটা কিন্তু গাছ এখন ঘরের ভিতরে আনবো বিটুকে বিটুকে কিন্তু খুবই চালাক গাছ তিনি কিন্তু ঘরের ভিতরে এনিমিটা আনার জন্য কিন্তু গাছ এখন কিন্তু দোতলা উঠে যাবো দোতলা উঠে কিন্তু গাছ ম্যাডিকিট বেঁচানোর জন্য ট্রাই করবো গাছ আমরা দেখবো ওপি ভাই তার কাছে কিন্তু এখন রয়েছে M87 Plus Scar দিয়ে কি বিটুকে পারবে নিচ থেকে এনিমিটা আসার জন্য মারার জন্য আর গাছ দেখার বিষয় হচ্ছে বিটু কিন্তু ম্যাডিকিট বেঁচে গাছ এখনো কিন্তু নিচে কিন্তু এনিমিটা রয়েছে গাছ আর দেখার বিষয় হচ্ছে যে এনিমিটা কতক্ষণ নিচে থাকে গাছ এখনো কিন্তু নিচের থেকে এনিমিটা কিন্তু উপরে ওঠে নাই কিন্তু বাট মনে হইতেছে গাছ উপরে থেকে উপরে এনিমিটা আসবো এখন কিন্তু গাছ ভিডিও কিন্তু গাছ গান কিন্তু ও পিছিল গাছ উপর নিচ থেকে কিন্তু এনিমিটা উপরে আসছে আর সাথে সাথে ডাউন হয়ে গেছে ক্লিয়ার করে দিল গাছ অলরেডি কিন্তু 4টা কিল হয়ে গেছে গাছকে 4টা কিল কিন্তু কনফার্ম ভিডিওকের আর গাছে আজকের ভিডিওটি কিন্তু একটু লম্বা হইতে যাইতেছে আর গাছ একটু আমরা স্কিপ করে দিই আর এই বর্তমানে দেখতে 4টা কিল গাছ একটু স্কিপ করার পর গাছ আমরা একটু শেষ মুহূর্তের দিকে চলে যাবো আমরা কিন্তু এখন আইন পরে পুচিনগরে এখানে কিন্তু চরম একটা ফাইট হয়েছে গাছ চরম একটা ফাইট অস্থির একটা এনিমি কিন্তু এখানে ডাউন অলরেডি কিন্তু ভিডিওকের 8টা কিল হয়ে গেছে গাছ আরও একটা এনিমি এসে রাশ দিছে গাছ ও পি বাইসাপ 12 কিল হয়ে গেছে গাইস 12 কিল হয়ে গেছে আর একটা এনিমি কিন্তু গাছ পড়ছে এই ও পি বাইসাপ কি মায়ের রে গাইস অলরেডি কিন্তু গাইস 12টা কিল গাইস আর একটু পরে কিন্তু 13টা কিল হয়ে যাবে আর একটা কিন্তু এনিমি গাছ আশেপাশে রয়েছে এনিমিটা কিন্তু রাশ দেওয়ার জন্য গাইস সামনা সামনে আইতেছে আয়া পড়ছে গাছ ঘরের ভিতরে ঢুকছে গাছ ঘরের ভিতরে ঢুকার পর কিন্তু বিটুকে কিন্তু ঘর থেকে বাইরে কিন্তু এটা ফিনি দিয়ে দেয় আর বিটুকে কিন্তু সবচেয়ে রেয়ার একটা জিনিস হচ্ছে যে এনিমিটা ডাউন থাকবে ওটা কিন্তু তাড়াতাড়ি ফিনিশ দিয়ে দেবে কারণ কিল রেট যদি হাই থাকে গাইস গেডি এমনিতেই বেড়ে যায় আর গাছ এখানে দেখতে পেতে ঘরের ভিতরে কিন্তু গাছ একটা এনিমি ঢুকছে ঘরের ভিতরে এনিমি ঢুকার পর কিন্তু গাছ ও কিন্তু ম্যাডিকিট নিতে পারবে এদিকে কিন্তু বিরুকে কিন্তু কভার থেকে ম্যাডিকিট নিয়ে কিন্তু একটা কভার এসে বাইরে বসে রয়েছে আর বিটুকে কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু অবজার্ভ করতে যে এনিমিটা কোন দিক থেকে আসবো আর গাছ বিটুকে এখানে কিন্তু অবজার্ভ করার সাথে সাথে কিন্তু হালকা পাতলা লুটও নিয়ে নিয়েছে গাছ তার কাছে কিন্তু বেশি SMG এমন গাছ তিনি কিন্তু SMG এমন খুঁজতেছে বাট SMG এমন খুঁজে পাইতেছে না এখন কি বিটুকে কি গান চেঞ্জ করবে না গাছ কেন গান চেঞ্জ 28টা স্নাইপিং এমন দিয়ে কিন্তু গাছ ও হো 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 বিটুকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ ও পি ছিল ভাই ও পি ছিল বিটুকে কিন্তু অলরেডি একটা রান নকডাউন করে দিয়েছে গাছ অলরেডি কিন্তু একটা রান নকডাউন করে দিয়েছে বিটুকে কিন্তু এখানে ম্যাডিক বিট বেঁচে গাছ আমরা কিন্তু আরেক একটু স্কিপ করে দেবো ভিডিওটা গাইস বিটুকে কিন্তু উপর থেকে কিন্তু নিচে নিচ থেকে কিন্তু উপর আছে গাছ এখানে কিন্তু অলরেডি একটা ডাউন করে রাখছে গাছ ডাউন কর দুইটা ডাউন গাছ এখানে দুইটা ডাউন দেখতেছি গাছ দুইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে গাছ ফুল ক্লিয়ার করে দিয়েছে আর গাছ দেখার বিষয় আছে আর কিন্তু টিমমেট আছে টিমমেটে কিন্তু গাছ এখানে চলে আসবো গাছ বিটুকে কিন্তু খোলা মাঠে কিন্তু লুট করতেছে গাছ খোলা মাঠে লুট করতেছে মেবি কি এনিমি কি তার ড্যামেজ দিব কিনা গাছ এখন কনফার্ম না গাছ কনফার্ম না গাছ শেষ মুহূর্তে কিন্তু একটা অস্থির একটা ফাইট আছে গাছ বিটুকে কি বুয়াটা নিতে পারবে না তোমরা যারা যারা বলতেছো যে এই মুহূর্তে যারা যারা দেখতেছো ওপে ওপে গাছ এনিমি কিন্তু অলরেডি সামনে এসে পড়ছে আর গাছ যেটা
বলতেছিলাম তোমরা যারা যারা মনে করছো বুইটুকে কি বুইয়াটা নিতে পারবে, অনেকের কিন্তু মনে হচ্ছে যে বুইয়াটা হয়ে যাবে, বা ডেফিনেটলি সেটাই দেখার বিষয়, বিটুকে কি বুইয়াটা পাবে নাকি এখনই মারা যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা বিটুকে কিন্তু এখানে ক্যাম্পেইন করে কিন্তু গাইস এনিমিটা অবজার্ভ করলো গাইস, হালকা একটু ড্যামেজ, হালকা একটু ড্যামেজ, হালকা একটু ড্যামেজ দিয়েছে গাইস। নিজ দিকে কিন্তু আরও একজন এনিমি আয়া পড়ছে গাইস, আরও একজন এনিমি। আমরা কিন্তু গত পূর্বে কিন্তু রোগ ব্যাপার যে মারগুলো দিয়েছি সব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রোগ ওয়ান টেপ ছাড়া কিন্তু কোনো কিলই দেখি না গাইস। আর এখানে কিন্তু ভিডিও কিন্তু অধিকাংশই মারগুলো কিন্তু গাইস স্নাইপিং ছাড়া খেলতেছে, সব বডি ড্যামেজ দিতেছে গাইস, বডি ড্যামেজ দিয়ে কিন্তু গাইস সবগুলো কিল নিতেছে গাইস। গাছ অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পেতেছি তার গ্লুয়ালের ওই পাশে কিন্তু গাছ একটা নেমে, তার কাছে গ্লুয়াল কিন্তু আছে গাছ, পর্যাপ্ত গ্লুয়াল আছে, ভিডিওর কাছে পর্যাপ্ত গ্লুয়াল আছে, গ্লুয়াল মারে কিন্তু গাছে এখানে কভার নিচ্ছে, কভার নেওয়ার পর কিন্তু গাছ এসে তার সাথে একটা নেমে গাছ, এটা কিন্তু এখন নকডাউন দিতে পারে না। আর এনেমি কিন্তু তার ড্যামেজও দিতে পারতো, ও পি ছিল মুভমেন্ট বাই পিটিকর মুভমেন্টটাই ছিল অস্থির। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পেতেছি উপরে কিন্তু আরও একজন এনেমি আছে, এই এনেমিটা শেষ করার পর কিন্তু এই সাথে এনেমি, আরে গাই বাই গাই বাই গাই গাই, হালকা একটু ড্যামেজ, হালকা একটু ড্যামেজ দিলে কিন্তু ভিডিও ইজ দ্যাট ডাই গাইস, ভিডিওকে কিন্তু ফুল একটা কনফিউশনে পড়েছে। আর একটু ড্যামেজ দিলে কিন্তু ভিডিওকে কিন্তু মারা যাবে গাছ, অল্প একটু ড্যামেজ দিলে ভিডিওকে কিন্তু অলরেডি গাছ 18টা কিল হয়ে গেছে গাছ, 18টা কিল হয়ে গেছে গাছ, 18টা কিল হয়েছে, ও বাই সাহ বাই সাহ, এনিমিটা হেভি চালা গেছে, ভিডিওকে কিন্তু মারার জন্য পর্যাপ্ত ট্রাই করছে, ভিডিওকে কি পারবে এনিমির হাত থেকে বাঁচতে নিজেকে রক্ষা করতে গেছে, ও পি গাইস। এখানে কিন্তু ভিডিও কিন্তু এখনো এনিমিটাকে ক্লিয়ার করতে পারে নাই, বাট এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা মেডিকিট কিন্তু পেঁচায় কিন্তু আয়া পড়ছে গেছে, এখন কিন্তু মারার জন্য কিন্তু এনিমিটা কিন্তু এই পাশ ওই পাশ গুড়গুড় করতেছে গেছে, এই পাশ ওই পাশ গুড়গুড় করতেছে। আর গাছ এখন গাছ 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 অস্থির 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 প্যান দিয়ে বাইরে মারতেছে গেছে, প্যান দিয়ে তার কাছে কিন্তু এসএমজি এমন গেছে, আমরা দেখতে পাচ্ছি এসএমজি এমন নাই গেছে, ও পি আর মাত্র দুইটা এসএমজি এমন স্যার গাছ, ছয়টা করে দিয়ে কিন্তু অস্থির কি মার দিল রে ভাই। এখানে কিন্তু উইসমিস কিন্তু অস্থির রিয়াকশন দিতেছে গেছে, অস্থির রিয়াকশন দিতেছে, আর উইসমিসের রিয়াকশনগুলো ইংলিশে অনেকে ইংলিশ বোঝো না, তার জন্য কিন্তু বাংলাতে কিন্তু রিয়াকশনটা দিতেছি। আর গাইস বিটুকে ইজ দ্য বেস্ট লিজেন্ড প্লেয়ার অফ অ্যারাবিয়ান সার্ভার গাইস, বিটুকের কিন্তু অলরেডি 19টা কিল গাইস, 19টা কিল হয়ে গেছে গাইস, দেখার বিষয় হচ্ছে গাইস আর মাত্র কিন্তু 4টা এনিমি অ্যালাইভ রয়েছে গাইস, 4টা এনিমি অ্যালাইভ রয়েছে, আর 4টা এনিমি কি গাইস 4টা কিল কি পাবে গাইস, 4টা কিল কি পাবে গাইস, আমি দেখার বিষয় হচ্ছে গাইস 19টা কিল না সরি গাইস 18টা কিল কিন্তু হয়ে গেছে অলরেডি গাইস। এই বিল্ডিং এর উপরে কিন্তু মেবি একটা এনিমি থাকতে পারে গাইস, দেখার বিষয় হচ্ছে বিটুকের কাছে কিন্তু রয়েছে গাইস এখন কিন্তু AWM প্লাস এমএটিস M10 গাইস, AWM প্লাস M10 AWM প্লাস M10 গাইস, এই বিটুকে কিন্তু সামনের দিকে যেতেছে, বাট উপরে মনে এনিমি দেখছে গাইস, উপরে এনিমি দেখছে গাইস, এখান থেকে কিন্তু স্নাইপিং করবো গাইস, স্নাইপিং করে কিন্তু গাইস দেখা যাক, ও পি বাই সাব AWM AWM কিং অফ দ্য অ্যারাবিয়ান সার্ভার গাইস, অর ফর দ্য ফ্রি ফায়ার গাইস, তোমরা দেখতে পেতেছো আর একটা কিন্তু গাইস উপরে কিন্তু গাইস দুইবার ডাউন করে দিচ্ছে গাইস, উপরে দুটো এনিমি ছিল গাইস দুটো কিন্তু ডাউন গাইস, দুইটাই কিন্তু গাইস ডাউন, আর এখান থেকে গাইস উনি মনে করছে AWM, বাট ডেফিনেটলি কিন্তু AWM ছিল না, একটা লঞ্চার ছিল কিন্তু গাইস, ও ভাই সাহ আবার 428-এর একটা হেডশট, 428-এর একটা হেডশট গাইস, অনেক তাড়াতাড়ি কিন্তু গাইস উপরে কিন্তু একটা গ্রেনেড মারলো গাইস, গ্রেনেড মারার পর পর কিন্তু গাইস ক্লিয়ার গাইস, অলরেডি কিন্তু ভিডিওর কিন্তু 20টা কিল হয়ে গেছে গাইস, আরেকটা এনিমি অ্যালাইভ রয়েছে গাইস, দেখার বিষয় আছে এই এনিমিটা কি এই কিলটা কি ভিডিওকে পাবে নাকি ভিডিওকে মারা দেবে গাইস, তোমরা এখনো যারা কমেন্ট করো না যারা কমেন্ট করতে গাইস, দেখা যাক গাইস কার কথা মিলে যায় গাইস, সামনে কিন্তু এনিমিটা কিন্তু একটা এনিমি, ভিডিওর কাছে কিন্তু একটা এনিমি, কোনো কিছুই না গাইস, এরপরে কিন্তু ভিডিও কিন্তু একটা ভাবনা ট্রাই করতেছে গাইস, ইমোট শট মারার জন্য গাইস AWM দিয়ে গাইস ইমোট শট মারবো, তার জন্য কিন্তু গাইস অনেক ট্রাই করতেছে, বাট ডেফিনেটলি এনিমিটা কিন্তু কভার দিকে বেরিয়েছে না গাইস, এনিমিটা হেভি চালা গাইস, সবাই তো আর বট না রে ভাই, সবাই আবার বট মনে করো না গাইস, ভিডিওকে কিন্তু AWM মারার হেড মারার জন্য কিন্তু গাইস এম করে বসে রাখছে, আর ইমোট মারতেছে গাইস, ইমোট মারতেছে, সবাই দেখতেছে ইমোট মারতেছে গাইস, আর দেখার বিষয় হচ্ছে ভিডিওকে কি পারবো, ভিডিও করে নিয়ে আবার এই চান্সে আবার হেডশট দিয়ে গেছে, দেখার বিষয় হইতেছে এটা গাইস, ও ও ভাই সাব ওপি ছিল ভাই, ওপি ছিল, এটা কি করলো ভাই, বুইয়া ইজ দ্য বেস্ট গাইস, যারা যারা কমেন্টে লেখছিল যে ভিডিওকে বুইয়া নেব গাইস, সো সরি ভিডিওকে ইজ দ্য নট লিজেন্ড গাইস, বাট ডেফিনেটলি ভিটুকের খেলা কিন্তু গাইস অসাধারণ, আর যারা যারা ভিটুকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এখানে কিন্তু উইসমিস যে যিনি কিনা রিয়াকশন দিয়েছিল তার চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো গাইস আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।